দর্পনারায়ণ চৌধুরী বলছি। আপনার সাথে খুব জরুরি দরকার আছে স্যার। ঠিক আছে, কাল আমি তোমার অফিসে যাচ্ছি। কাল আমি সারা দিন ইনভেস্টিগেশনে থাকব। আমি আপনার বাড়িতে যাব। আমি না তোমাকে বাড়িতে আসতে বারণ করেছিলাম। বাড়ির লোকজন তোমাকে চিনে ফেলতে পারে। আর কি এমন কথা তোমার যে ফোনে বলতে পারবে না? আছে স্যার, তাছাড়া আমি এমন ভাবে আপনার বাড়িতে যাব যে আপনার বাড়ির কেউ আমাকে চিনতেই পারবে না। এবার চাচ্ছি স্যার, বেশিক্ষণ ফোনে কথা বলা উচিত হবে না। দেখছো কি প্রণাম করো, আরে মুখ করে আমাকে নয় ওনাকে। জয় শ্রী বসম্ভু। সাধু বাবা, আমার বিন্দুকে একটু আশীর্বাদ করো। ওর কথাটা যেন ভালো থাকে, ও দিন দিন বড্ড সুখী যাচ্ছে। সুখী রহো, সুখী রহো মাইজি, সুখী রহো। তেরে ঘর মে জো ইয়ং লড়কি হ্যায় ও কহাঁ হ্যায়, উসকো বুলাও। হ্যাঁ বিন্দু, আমাদের সাধু বাবা তো ইয়ং লড়কি খুঁজছে। তোর মুখ পোড়া, লড়কি খুঁজবে কেন? আমাদের দিদিমণির কথা বলছি। জয় শিব শম্ভু। ইয়ে লে শিবজি কা প্রসাদ, লে 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 মাইজি লে, প্রসাদ হাত মে লেকে কিউ খড়া হ্যায়, খা 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 লে। চাল নেই চলো নেই বাবা বড় ভোলে, সন্দেশে লাগে বেশ পাটল মলে। জয় বাবা ভোলেনাথ, দেখো চোখ মেলে ভক্তরা ধুনকিতে গেল রসাতলে। বম ভোলে, বম ভোলে, বম ভোলে, এই করলো বলে। যাবে কন্যা তোমারি, হে হরণা শম্ভুনাথ।
রতনে রতন চেনে সে আলেতে কোচু, রতনে রতন চেনে সে আলেতে কোচু, পার্বতী যে আগে চলে হর পিছু পিছু, রতনে রতন চেনে সে আলেতে কোচু, পার্বতী যে আগে চলে হর পিছু পিছু, লাঠি বেলা দিচ্ছে ঘরের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ছে, কি আমাকে চিনতে পারছেন না? না কি কি তুমি বলেছিলাম না, আমাকে কেউ চিনতে পারবে না। না তুমি আমাকে উল্লুকা পাঠা বলেছো, মানে বলেছো দর্পনারায়ণ চৌধুরী উল্লুকের পোষা পাঠা। কি করবো স্যার, আসলে মাথা ঠিক নেই তো। কেন কি হয়েছে, কি কোনো খবর পেয়েছো? মানে খুকি কি কারোর সাথে প্রেম টেম করে? না না তেমন কোনো খবর এখনো পাইনি। তবে তবে কি খুকি কারোর সাথে প্রেম করছে না? তাহলে তুমি এখানে এলে কেন স্যার? আমাদের ফোনটা ট্যাপ করা হচ্ছে। এই কথাটা বলার জন্য তুমি এখানে এলে? খবরটা ফোনে দিতে পারতে না? এটা আপনি কি বলছেন স্যার? কি কি সেটাও তো ট্যাপ হয়ে যেত। এগুলো সেই বড় বাগড়াটার ছবি সেদিন পারে খিচেছিলাম, মেয়ে ছেলেটা কিন্তু একগো স্যার। তাহলে দেবনারায়ণের ফাইলটা ক্লোজ হলো, এবার বাকি থাকলো প্রতাপ নারায়ণ আর সূর্য নারায়ণ। হ্যাঁ বলছি, বলো। তুমি একটা ঠক ধাপ্পাবাজ, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো রাহুল। কি কি হয়েছে? আরে তুমি এত রেগে যাচ্ছ কেন সুজাতা? রাগ করো না। রাগার যথেষ্ট কারণ আছে তাই রাখছি। এক্ষুনি এসো, আমি কোনো কথা শুনতে চাই না। এই কাল গেলে হবে না? না হবে না, আমি আজই একটা হেস্ত নেস্ত করতে চাই। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে আমি আসছি। এই সুজাতা, তোমার ফোন পাওয়ার পর না আমার পালস রেটটা 10 times বেড়ে গেছে। এই দেখো, ও এখানে। আমার বাবার সঙ্গে তোমার সম্পর্কটা কি? তোমার বাবা? তার মানে? মানে মানে করতে হবে না, যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। ধরে ফেলেছো তাহলে? তোমার কি ধারণা চিরকাল তুমি আমার চোখে ধুলো দিয়ে গোয়েন্দাগিরি চালিয়ে যাবে? তাই কখনো করতে পারি? তার মানে তুমি আমার আর আমার বাবার দুজনেরই এজেন্ট? হ্যাঁ, আসলে এটা আমার প্রফেশন কিনা তাই। তুমি না একটা মহা বদমাশ, তুমি নিজেই তোমার প্রফেশনাল এথিক্স ভেঙেছো। এবার বলো তো, আমার দাদাদের সম্বন্ধে তুমি কিছু জেনেছো কিনা? প্লিজ আমাকে দুটো দিন সময় দাও। আমার সম্বন্ধে ফাইল করেছো? নিশ্চয়ই করেছি, না করলে ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যাবে না। কি লেখা আছে তাতে? তোমার সম্বন্ধে যা জানা গেছে তাই লিখেছি। কি জেনেছো? সেটা বলা যাবে না। কেন? গোপনীয়তা রক্ষা করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমার কাছে তোমার আর কিছু গোপন থাকা উচিত কি রাহুল? সত্যি সুজাতা, হয়তো তোমার কাছে আজ আমার গোপন করার কিছুই নেই। তাহলে বলছো না কেন, বলো রাহুল।
তুমি একজনের সাথে প্রেম করছো। আমি প্রেম করছি কার সাথে? কেন আমার সাথে? আরে প্রেম লাভ প্যার বাকি সব বেকার, বেশেছি ভালো বাসি যে ভালো, বাসব শুধু তোমাকে ভালো, আজ থেকে প্রতিদিন চিরদিন। বলো বলো, ডু ইউ লাভ মি? Do you love me?